বিক্রি করে। মেয়ের ইসলামে শরীয়ত কি বলছে আমাদের মেয়েরা জানে না, যে অধিকার ইসলাম দিছে মেয়েদেরকে এগুলো যদি জানতো চান্দ বাসায় ভাত পাইতে খাইতে পারতাম না। ইসলাম বলে কি শুনেন, কোন মেয়ে বাসররাত যদি বলে তার স্বামীকে, খবরদার এক কদম সামনে আগাম আনা চান্দ, ওখানে স্টপ, মহারণা পরিশোধ করবো তার সামনে আগাম, এ অধিকার আছে তার, বুঝেন নাই আমার কথা, ধারে কাছে আসতে পারবে না চান্দু, ওখানে ফুল স্টপ, মহারণা সব বুঝাই দাও, গুনে গুনে নিব শেষ, এবার চান্দু আসতে পারো। এই কথা বলার অধিকার সমস্ত মেয়েদেরকে ইসলাম দিয়েছে। কোন মেয়ে যদি তার স্বামীকে বাসররাত্রে এরকম জুলায়, কোনো বেহায়ারে আটকায়, তাহলে ইসলাম বলে সে মেয়ে কোনো অন্যায় করে নাই, এটা তার অধিকার। দেখছেন নি, নারীবাদীরা মহিলাদের অধিকার দিতে বলে, আরে কি অধিকার দিবে তুমি, আমার ইসলাম যত অধিকার দিছে সেগুলো প্রতিষ্ঠা নাই, আমরা আমল করি না, ওইগুলো দিলে তো আমাদের মেয়েরা মাথার উপরে থাকে।